नमस्कार बंधुरा, आमार चैनल बंग होम मेकारेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आमी आजके चले एसेछि एकटा ब्रेकफास्ट रेसिपि निये, स्पैनिश अमलेट। घरे थाका खूब सामान्य किछु उपकरण दिए खूब सहजेई आमी स्पैनिश अमलेटटी तैरी करे देखाबो। आपनारा एकघेयेमि ब्रेकफास्टेर स्वाद बदल करते चाइले अवश्यई ट्राई करते पारेन एई स्पैनिश अमलेटटी। एटी खेते खूब टेस्टी हय एबं खूब सहजेई तैरी करा जाय। आमार भिडियोटी शेष पर्यन्त देखबेन आर आमार एई रेसिपिटी जदि आपनादेर भालो लागे ताहले लाइक करते भूलबेन ना। ताहले चलुन शुरू करा जाक एई स्पैनिश अमलेटटी। एखाने आमी एकटा फ्रैंक पैन बसिए दिएछि। पैनटा गरम हये गेले एर मध्ये आमी 2 टेबिल स्पून सादा तेल दिए देब। तेलटा गरम हये गेले आमी एखाने तीनटे आलू छोटो छोटो टुकरो करे केटे रेखेछिलाम सेई आलूगुलो दिए देब। आलूगुलो दिए एकटु हल्का करे आलूगुलो भेजे नेब। आलूगुलो हल्का करे भेजे निये आमी एकटा बड़ो साइजेर पेंयाज कुचि करे रेखेछिलाम से पेंयाज कुचिटा दिए देब। पेंयाज कुचिटा दिए आलू ओ पेंयाजटा आरो किछुक्षणेर जन्य एकटु भेजे नेब। गैसेर फ्लेमटा मीडियामे रेखे आलू ओ पेंयाजटा आमी 6-7 मिनिटेर जन्य भालो करे एकटु भेजे नेब। এবার 1 টিস্পুনের মতন নুন অ্যাড করে দেব। নুনটা দিয়ে আলু ও পেঁয়াজ আরো কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন কম বা বেশি দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারো কিছুক্ষণের জন্য একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে তার মধ্যে আমি আরো 1 টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে আমি সবগুলো ভালো করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতন আরো কিছু সবজি অ্যাড করতে পারেন। আবারও 3-4 মিনিটের জন্য আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে পুরো ব্রাউন না হওয়া পর্যন্ত আমাদের ভালো করে এটা ফ্রাই করতে হবে। আমি নাড়তে নাড়তেই খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে চুরে দেব। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি ভাজাটা নামিয়ে নেব। এবার আমি একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে আমি 1/2 টিস্পুন নুন অ্যাড করে দেব। আলু ভাজা তো নুন দেওয়া হচ্ছে তাই নুনটা একটু বুঝে দিতে হবে। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আলু গাজর পেঁয়াজের ভাজাটা দিয়ে দেব। আমি এখানে একটা অমলেট করব। আপনারা যদি বেশি করতে চান তাহলে সব কিছুর কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে। আলু গাজর ও পেঁয়াজের ভাজাটা দিয়ে ডিমের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর আবার ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ডিমের মিশ্রণ থেকে আমি 1/2 পরিমাণ ফ্রাইং প্যানে দিয়ে দেব। হাফ পরিমাণ মিশ্রণটা দিয়ে আমি চামচের সাহায্যে একটু ভালো করে ছড়িয়ে দেব। এবার এর উপর আমি 3টে চিজ স্লাইস দিয়ে দেব। আপনারা চাইলে এই চিজ স্লাইস আরো বেশি দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। চিজ স্লাইস যদি আপনি না দেন তাহলে পুরো ডিমের মিশ্রণটা একবারেই দিয়ে দিতে হবে। আমি চিজ স্লাইস দিয়েছি বলে অর্ধেকটা প্রথমে দিয়েছি এবং বাকি অর্ধেকটা এবার আমি এই চিজ স্লাইসের উপর ছড়িয়ে দেব। বাকি অর্ধেক ডিমের মিশ্রণটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে।
ডিমের মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি 2 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর একটা প্লেট এই ফ্র্যাঙ্ক প্যানের ওপরে দিয়ে দেব। প্লেটটা দিয়ে পুরো ফ্র্যাঙ্ক প্যানটা সমেত ডিমটাকে এভাবে উল্টে দেব। দেখুন আমি কিভাবে করলাম, এভাবেই করবেন, খুব সাবধানে, না হলে ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে করতে হবে। এবার আবার গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে ফ্র্যাঙ্ক প্যানটা বসিয়ে দেব। বসিয়ে এর মধ্যে আমি আবার 1 টিস্পুন সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে যে ডিমের অমলেটটা প্লেটে তুলে রেখেছিলাম সেই ডিমের যেদিকটা ভাজা হয়নি সেদিকটা খুব আস্তে করে আমি এই ফ্র্যাঙ্ক প্যানের মধ্যে দিয়ে দেব। অমলেটটা ফ্র্যাঙ্ক প্যানে দিয়ে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য এভাবে অমলেটটা রেখে দেব। একটা খুন্তি দিয়ে হালকা হালকা করে একটু চেপে চেপে দেব। 2 মিনিট পর আমার অমলেটটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফ্র্যাঙ্ক প্যানটা নামিয়ে নেব। এবার আমি একটা প্লেট ধরে আবার অমলেটটা উল্টে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের এই স্প্যানিশ অমলেট। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার স্প্যানিশ অমলেটটি দেখতে কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুব টেস্টি হয়। নেক্সট যে কোনো একটি সকালে আপনারা অবশ্যই তৈরি করে ফেলুন এই স্প্যানিশ অমলেটটি। আপনারা তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার স্প্যানিশ অমলেট রেসিপিটি। আমার কাছ থেকে যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটি নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর আপনাদের মূল্যবান মতামত দিতে একদম ভুলবেন না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করতে ভুলবেন না। আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।